হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন প্রোমেক চ্যানেলকে, সাথে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করুন নতুন ভিডিওর আপডেট অটোমেটিকলি পাওয়ার জন্য। এটা সম্পূর্ণ ফ্রি। হ্যালো বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিয়েছি কিছু প্রকৃতির সম্বন্ধে, অর্থাৎ প্রকৃতিকে আমরা কীভাবে দূষিত করছি তার সম্বন্ধে কিছু বলেছি বা কেউ বলেছে, এবং যেটা সত্যি সেটাকে দেখানো রয়েছে এখানে। তো যদি আমাদের সত্যি মনে হয় যে প্রকৃতিকে আমরা সুস্থ রাখব, প্রকৃতিকে সুন্দর রাখব, এবং এই প্রকৃতিকে আরও অনেক দিন আমার জীবনে আমি রাখবো, আমার নেক্সট প্রজন্মকে এই প্রকৃতিকে দেখতে সাহায্য করব, সুন্দর এই প্রকৃতিকে আমরা দেখব, তাহলে অবশ্যই যেগুলো বলছি সেগুলো করা উচিত। চলুন দেখা যাক কী বলছি বা ওই ছেলেটি কী বলছে। হ্যাঁ চলুন দেখি। আবার যদি বৃষ্টি না হয়, বৃষ্টির ফোঁটা মনে হয় দেখা যাচ্ছে চিচিচি করে পড়ছে, বৃষ্টি প্রায় আবার মনে হয় শুরু হয়ে গেছে। একটা জিনিস বলি, একটা ইনফরমেশন দিই, আমরা দীঘায় অনেকেই ঘুরতে আসি, তো দীঘামে তো বহুত সারে আদমি হাম লোক খাতে ঘুমনে, তো উসমে ক্যা হোতা হ্যায় তো দীঘা আকে ইয়াহ পর হাম লোক এনজয় করতে, ক্যা করতে এনজয় করতে, এনজয় করনে কা টাইম বহুত সারা চিজ খাতে পিতে, উসকে বাদ তো চিজ ক্যা করতে, জো প্যাকেট বগেরা রহতা হ্যায়, বোতল বগেরা রহতা হ্যায়, জো প্লাস্টিক কা রহতা হ্যায়, ক্যা করতে ফেঁক দেতে, যাহা তাহা ফেঁক দেতে। ফেঁকনে পর ক্যা হোতা হ্যায়, ফেঁকনে পর ক্যা তো ও পড়া রহতা হ্যায়, উসমে ক্যা ইয়ে জো সমুন্দর হ্যায় উসকা পানি মে আকে বাড়তা হ্যায়, তো উসমে গন্দগি বাড়তা হ্যায়, পলিউশন হোতা হ্যায়। তো থোড়া সা দেখনা ভাই লোক, একটু দেখবে বন্ধুরা, যে এসে যাতে এরকম যা যে জিনিসটা খাচ্ছি খাচ্ছি তার প্লাস্টিক খাচ্ছি বোতলে খাচ্ছি, বোতলগুলো যাতে এই সমুদ্রের জলে বা আশেপাশে নোংরা না করে রাখি, তাতে কীভাবে পরিবেশটা নোংরা হয়, তো এই জিনিসটা যদি দেখি তাহলে হয়তো সমুদ্র পরিষ্কার হয়, আমাদের সমাজ পরিষ্কার হয়, আশেপাশে জায়গা যা আছে সেগুলো পরিষ্কার হয়, সবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। আবার কে ফোন করেছে দেখা যাক ফোনটা ধরি। এটা বলছিলাম, তো এতে কি হয় আমাদের আশেপাশে যে পরিবেশ, মানে এই সৌন্দর্যটাকে, মানে এই সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যটাকে আমরা তাতে নষ্ট করবো কীভাবে, প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্লাস্টিক বা প্লাস্টিকে কিছু ইউজ করবো, তো সেগুলো জলে বা এই সমুদ্রের ধারে কোথাও ইউজ করবার গেলে, তো এটা তো পরিবেশের এই সৌন্দর্যটাকে নষ্ট করছি না কোনো না কোনোভাবে, মানে সমুদ্রের জল একদিকে যেমন ঢেউ দিয়ে নিয়ে আসছে কিছু, আবার সেমভাবে ঢেউ দিয়ে নিয়ে চলে যাচ্ছে, তো একটুখানি ভেবে চিন্তে ইউজ করি। সমুদ্রে তো জমছে, আর সমুদ্রে গহ্বরে জমছে, যেখানে মাছ আছে অনেক জীব আছে, তাদেরও তো তার থেকে কোনো রকম রিয়াকশান হতে পারে, রিয়াকশান হতে পারে মানে রিয়াকশান হয় তার যে কেমিক্যাল, প্লাস্টিকের যে কেমিক্যাল বা প্লাস্টিক জাতীয় জিনিসের যে কেমিক্যাল তাতে রিয়াকশান হয়, তাতে তাদেরও অসুস্থ হওয়ার কারণ থাকে। যেমন দেখায় কেউ একজন কিছু খেয়েছে, মানে বোতলে কিছু খেয়েছে, সেই বোতল ভাঙাটাও করে রয়েছে, তো চলাফেরা রাস্তায় বোতল যদি ভাঙা করে থাকে তাতে কী হবে, এবার রাস্তায় কারো পা পড়বে বা জল যদি থাকে তাতে পা পড়বে, ভাঙবে বা তার পা কাটবে, এগুলো তো ঠিক না, না এগুলো তো আমাদের করা উচিত, নিয়ে সাইডে গুলো দেখ জল থাকলে কি হতো, এটা কারো পায়ে লাগতো পাটা কাট, সেগুলো তো ঠিক না, না আমার ভিডিওর মেন উদ্দেশ্য যাতে আমরা সচেতন হই, আমরা যারা আছি, যারা ঘুরতে আসছি, যারা পরিবেশে আছি, যাতে পরিবেশকে ভালোবাসি, আমার ভিডিও বানার মেন উদ্দেশ্য, এবং আমার এই চ্যানেলটারও মেন উদ্দেশ্য তাই, যে আমরা একটু সচেতন হই, সচেতন কিছুই না, তাতে কি হবে পরিবেশটা সুন্দর হবে, পরিবেশটা
কোনোরকম সমস্যা হবে না, তাতে আমরা আরও অনেক দিন বাঁচবো, আমার নেক্সট প্রজন্মকে বাঁচতে সাহায্য করবো। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম হয়তো, কিন্তু আমি কি ভুল বলেছি? কিছু আশা করি কিছু ভুল বলিনি, আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই যেটা বলবো ক্ষমা করে দেবো। কারণ প্রকৃতিকে একটু ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসতে গেলে প্রকৃতির সৌন্দর্যটাকে বজায় করতে রাখতে হবে, এবং প্রাকৃতিক জিনিস যদি আমরা ইউজ করি, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল এগুলো যদি ইউজ না করি, ইউজ করে প্রাকৃতিকভাবে চটের ব্যাগ, চটের কিছু তৈরি জিনিস, মাটির ভার এগুলো যদি ইউজ করি, তাহলে কী হবে? আমাদেরই ভালো, পরিবেশেরও ভালো। দেখি কী দেখো, কারো চপ্পল পরে রয়েছে, সাথে একটা মাছ উঠে রয়েছে, একটা না এরকম অনেকগুলো মাছই মরেছে এখানে। তো যেটা বলছিলাম, যে কারণে মরে, যেভাবে মরে, তারই একটা কারণ হতে পারে। দেখো অনেকগুলো মাছ পড়ে আছে এখানে, মরে সেটাও দেখায়, অনেকগুলো মাছ মরে পড়ে আছে। অনেক দামি কথা বললাম হয়তো, আর অনেকটা বোর করে দিলাম। না, এবার আর বোর করবো না। এবার আমরা বাহুবলী বই দেখেছি, বাস্তবের বাহুবলী কি দেখেছি? চলুন একটু মজা করা যাক, বাস্তবে বাহুবলীকে দেখি, একটু মজা করি না এবারে। অনেক দামি কথা বলেছি, অনেক ভারী কথা বলেছি, এবার একটু মজা করি। চলুন মজার ভিডিওটাও দেখা যাক, কী মজা করে বা কী মজা করি ওই ছেলেটা, কী মজা করে।
আমার এই ভিডিওর যে ইনফরমেশনটা দিলাম যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, যদি মজা লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আর ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করুন। আপনার ইনফরমেশনটা পেয়ে যদি ভালো লাগে অন্যকে ভালো লাগতে সাহায্য করুন। আর একটা জিনিস বলি, যারা নতুনরা আসছো বা আসছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে একটা বেল ঘন্টা আছে ওটাকে অ্যাক্টিভেট করুন, তাতে আমার ভিডিওর মানে নতুন কোনো ভিডিও যদি আপলোড করি তার নোটিফিকেশান অটোমেটিকলি পাবেন। এই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তো আজকের জন্য এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।